সেটা তো সাবিয়া ম্যামের কাছেই। সবকিছু ওর কাছে, তাহলে আপনার কি বসে বসে আঙুল চুষছেন? স্যার সাবিয়া ম্যাম। ইউ শাট আপ, গেট লস্ট ফ্রম হিয়ার। ম্যানেজার ভয়ে কেবিন থেকে বের হয়ে যায়, আর তখনই সাবিয়ার সাথে দেখা হয় ম্যানেজারের। আপনাকে স্যার ডাকছে। স্যার উট করে অফিসে চলে এসেছে? এটা ওনার অফিস, আপনার না। স্যারের যখন ইচ্ছা অফিসে আসবে। সাবিহা ম্যানেজারের পাশ কাটিয়ে সোজা মাহিরের কেবিনে চলে যায়। সাবিহা দরজার সামনে গিয়ে বলে, মে আই কাম ইন স্যার? এত সাহস কোথায় পেয়েছো? জি স্যার। ও কিউ শাট আপ, এই অফিসের মালিক আমি না তুমি? সাবিহার সামনে গিয়ে, স্যার আপনি। তাহলে এই সময় হলো আসার? টেবিলে ঘুষি মেরে, স্যার আমি অনেক ঝামেলায় আছি তাই। ডোন্ট এক্সকিউজ স্যার, সত্যি এক ঘন্টার মধ্যে এক মাসের বায়ার সেলার ফাইলগুলো দেখতে চাই। আজ যদি না পারো তাহলে রিজাইন পেপারটা দিয়ে বহিষ্কার হয়ে যাও, গেট আউট। সাবিহা মাথা নিচু করে চলে আসে। সাবিহা কেবিন থেকে বের হয়ে বলে, তোমার দিন শেষ মাহির। শয়তানি মার্কা হাসি দিয়ে মায়া মাহিরের জন্য নিজ হাতে কড়াইশুঁটি, মালাই চিংড়ি, বিফ কাবাব, চিকেন বল, ফ্রাইড রাইস আর ভেজিটেবল স্যালাড রান্না করে প্যাকিং করে ফ্রেশ করতে চলে যায়। তারপর মায়া ফ্রেশ হয়ে এসে ব্ল্যাক কালারের একটা গাউন পরে, কানে ব্ল্যাক স্টোনের টপ ইয়ার রিং, গলায় ব্ল্যাক স্টোনের পেন্ডেন্ট, আর হালকা সাজুগুজু করে বের হয় বাসার সামনে। সেখানে একজন গার্ড গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় গার্ড। কিছুক্ষণের মধ্যে মায়া অফিসে চলে আসে। মায়া বের হয় গাড়ি থেকে, মায়া ডিরেক্ট মাহিরের কেবিনে চলে যায়। মায়া দরজায় নক করে, স্যার আসতে পারি? মাহির না দেখেই মায়াকে আসতে বলে। তোমার স্যার কি করছে? মাহির মায়ের কণ্ঠ শুনতে উপরে তাকিয়ে দেখে মায়া দাঁড়িয়ে আছে। মাহির মায়াকে দেখে অবাক হয়ে যায়। কর্মব্যস্ততার জন্য আজকে মাহির বাসার সিসিটিভি ফুটেজ চেক করতে পারেনি। মায়াকে অনেক সুন্দর লাগছে মাহির, মায়াকে দেখে চোখ ফেরাতে পারছে না। মায়া মাহিরের সামনে আঙুলে তুড়ি বাজিয়ে বলে, জানি আমি অনেক সুন্দরী, ওভাবে তাকিয়ে থাকলে প্রেমে পড়ে যাবেন। আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ? চেয়ারে হেলান দিয়ে, মোটেও না। তুমি হঠাৎ অফিসে? আপনি সকালে না খেয়ে এসেছেন তাই ভাবলাম নিজের হাতে আপনার পছন্দের খাবারগুলো রান্না করে আপনার জন্য নিয়ে আসছি। তুমি আর রান্না? এক্সকিউজ মি, আমি রেসিপি বুক দেখে সব ভালো করে রান্না করেছি। বাহ, আমার কি সৌভাগ্য, আমার সহধর্মিনী আমার জন্য রান্না করে অফিস নিয়ে এসেছে। তুমি খাবার বের করো, আমি ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা। মাহিরের নাক টেনে মাহির ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। মায়া কেবিনের একপাশে টেবিল ও সোফা রাখা, সেখানে গিয়ে সব খাবার সার্ভ করছে। তখনই সাবিহা মাহিরের কেবিনে আসে। সাবিহা মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, স্যার কোথায়? সে তো ফ্রেশ হতে গেল, কোনো কথা বা মেসেজ দিতে হলে আমাকে বলুন। না তেমন কিছু না। সাবিহা কোনো কিছু না বলে বের হয়ে যায়। মায়া সাবিহার দিকে তাকিয়ে থাকে। সাবিহা কেবিন থেকে বের হয়ে দাঁড়িয়ে যায়। সাবিহার মাথায় আইডিয়া আসে। সাবিহা মনে মনে বলে, এটাই মোক্ষম সুযোগ, এমন ভাবে দাবার গুটি ঘুরাবো যে মাহির নিচ থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। Just wait and see. মাহির ফ্রেশ হয়ে বের হয়ে মায়ের পাশে বসে মায়াকে জড়িয়ে ধরে। মায়া মাহিরের পেটে চিমটি কেটে বলে, এখানেও শুরু হয়ে গেল, আরে এটা অফিস। তুমি তো দেখছি চিমটিও কাটতে জানো। আর শোনো না, এটা আমার অফিস, এখানে আমি যা খুশি তাই করতে পারি, ওকে? মায়ার গালে টেনে, হয়েছে এবার হা করুন আমি খাইয়ে দিচ্ছি। মাহিরের দিকে তাকিয়ে, ওকে দাও। মাহির ইচ্ছে করে মায়ার আঙুল কামড়ে দেয়। মায়া তবুও কোনো রেসপন্স করে না। মায়া আরও এক লোকমা উঠিয়ে মাহিরের মুখে দেয়। মাহির আবারও মায়ার আঙুলে কামড় দেয়। এভাবে দুই তিনবার দেওয়ার পরও মায়া কোনো কিছু বলছে না, যেন কিচ্ছু হয়নি। মাহির এবার খেপে গিয়ে মায়ের আঙুলে জোরে সোরে কামড় দেয়। কামড়টা এত জোরে মাহিরের আঙুলে বসে গেছে যে মায়ার আঙুল কেটে যায় আর রক্ত বের হয়ে যায়। মাহির তাড়াতাড়ি করে মায়ের আঙুল মুখে পুরে নেয় আর বলে, কেমন মেয়ে তুমি? কেন এত জোরে কামড় দিলাম তাও কোনো সাড় দিলে না? আপনি যদি আমাকে মেরেও ফেলেন তবু আমি কোনো টু শব্দ করব না। চুপ, একদম চুপ। মায়ার ঠোঁটে আঙুল রেখে মাহির মায়াকে জড়িয়ে ধরে। মায়ের চোখ ছলছল করে ওঠে। তখনই ম্যানেজার দরজায় নক করে। মাহির মায়াকে ছেড়ে দিয়ে ম্যানেজারকে আসতে বলে, বলুন। অন্যদিকে তাকিয়ে, স্যার ক্লায়েন্ট চলে এসেছে মিটিং এর জন্য, ওকে যান আমি আসতেছি। মাহির টিস্যু দিয়ে মুখ মুছে মায়ের কপালে কিস করে বের হয়ে যায়। মায়া সব ঠিকঠাক করে তখন সাবিহা দরজার সামনে এসে মায়াকে ডাক দেয়, ম্যাম একটু এদিকে আসবেন। হ্যাঁ বলো। সাবিহার সামনে গিয়ে, আসলে ম্যাম এই ফাইলটা স্যার আপনাকে দিতে বলেছেন আর বলেছেন খুব সামলে রাখতে। ফাইল হাতে দিয়ে, আচ্ছা। স্যার বলেছেন তার আসতে অনেক দেরি হবে তাই আপনাকে বাসায় চলে যেতে বলেছেন। ঠিক আছে। মায়া সব প্যাকিং করে বের হয়ে যায়।
মাহিরও কেবিনে চলে আসে কিন্তু মায়াকে দেখতে পায় না। সাবিহা কিছু পেপার নিয়ে মাহিরের কাছে আসে। সাবিহা মাহিরকে বলে, কাউকে খুঁজছেন স্যার? মাহিরের দিকে তাকিয়ে, ম্যামকে একটু আগে দেখলাম তাড়াহুড়ো করে বের হয়ে গেল। মাহির সাবিহার কথা শুনে মনে মনে ভাবে, মনে হয় মায়া অনেক কষ্ট পেয়েছে, এই জন্য হয়তো না বলেই চলে গেছে। মায়া বাসায় চলে আসে, খুব ক্লান্ত থাকায় ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। মায়া নজর চলে যায় আঙুলের দিকে। মায়া আঙুলটা সামনে এনে দেখে আর বলে, আপনাকে অনেক ভালোবাসি, আপনার দেয়া আঘাতগুলোকে ভালোবাসার চিহ্ন হিসেবে রেখে দেব না হয়। মায়া কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে যায় তা নিজেও জানে না। মাহির তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসে। মায়া স্বপ্ন দেখতে পায়, একটা ঘরে মায়া বসে আছে। তখনই বাচ্চার কান্না শুনতে পায়। মায়া দৌড়াতে থাকে এদিকে সেদিকে, কিন্তু বুঝতেই পারে না কোথা থেকে সেই কান্নার আওয়াজ ভেসে আসছে। মায়া ঘুরতে ঘুরতে একটা সিঁড়ির সামনে চলে আসে। মায়া সেই সিঁড়ি ধরে উপরে উঠতে থাকে। মায়া ছাদে চলে আসছে, ছাদটা অসম্ভব সুন্দর করে সাজানো, মাঝখানে একটি দোলনা, সেখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। মায়া দৌড়ে দোলনার কাছে চলে আসে, তারপর দেখতে পায় দোলনায় একটি ফুটফুটে বাচ্চা খেলছে। মায়া বাচ্চাটিকে কোলে নেয়, তখনই মাহির চলে আসে সেখানে। মায়া মাহিরের কাছে যেতে নিলে মাহির পিছিয়ে যেতে থাকে। এমন করতে করতে মাহির ছাদের রেলিংয়ের থেকে পড়ে যায়। মায়া জোরে চিৎকার দিয়ে ওঠে। মায়া ঘেমে একাকার হয়ে গেছে। মায়া চারিদিকে তাকিয়ে দেখে রাত হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বেজে গেছে। মায়া বিছানা থেকে উঠে নিচে পা রাখে। মায়ের মনে হয় পায়ের নিচে তুলতুলে নরম কিছু আছে। মায়া নিচে তাকিয়ে দেখে মিরিন্ডা রোজের পাপড়ি দিয়ে ছোটোখাটো একটা রাস্তা বানানো, যেটা আলমারি পর্যন্ত গিয়েছে। মায়ের মনে খটকা লাগে, তবুও সে রাস্তা অনুসরণ করে আলমারি পর্যন্ত যায়। আলমারির সামনে এসে আলমারির দরজা খুলে দেখে সেখানে একটা হালকা গোলাপি রঙের গাউন রাখা, তার সাথে একটা চিরকুট, তাতে লেখা ইওর ক্রেজি লাভার। মায়া মুচকি হেসে গাউনটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর গাউনটা পরে বের হয়ে রোজের পাপড়িগুলোর রাস্তাটা ড্রেসিং টেবিলের সামনে চলে যায়। মায়া গাউনটা দুহাত দিয়ে উঁচু করে ড্রেসিং টেবিলের সামনে যায়। মায়া লুকিং গ্লাসে নিজেকে দেখে। গাউনটা গলার সামনে দিয়ে একদম সামান আর ট্রায়াঙ্গেল হাঁটা গ্লিটারের। গাউনটা পুরোপুরি লং, গাউনের নিচে হালকা পিঙ্ক কালার গ্লিটারের ডিজাইন। মায়া দেখতে পায় ড্রেসিং টেবিলের উপর গোলাপি রঙের গোলাপের পাপড়ির উপর ডায়মন্ডের নেকলেস, কানের দুল, ব্রেসলেট, তার পাশে একটা ছোট চিটকোট, তাতে লেখা ইওর ক্রেজি লাভার। মায়া অর্নামেন্টসগুলো পরে নেয়, ঠোঁটে গাঢ় গোলাপি রঙের লিপস্টিক, চোখে কাজল আর গালে ব্লাশিং দেয় গোলাপি রঙের। তারপর চুলগুলো পাফ করে খোপা করে নেয়, দুই পাশে আঁকাবাঁকা লতার মতো চুল রাখে, খোপার মধ্যে সাদা স্টোনের ক্লিপ লাগিয়ে লুকিং গ্লাসের উপরে দুটো টকটকে লাল সদ্য ফোটা গোলাপ লাগানো দেখতে পায়, আর তার পাশে একটা চিরকুট লাগানো, তাতে লেখা কালো রজনীর বুকে রক্ত গোলাপ ফুটলে অসাধারণ লাগবে। মায়া মুচকি হেসে গোলাপ দুটো হাতে নিয়ে খোপা গুজে নেয়। মায়া দরজার দিকে তাকিয়ে দেখে একটা চিরকুট লাগানো, তাতে লেখা আই এম ওয়েটিং ফর ইউ রুফ মেরে জান। মায়ার দুহাতে গাউন ধরে রুম থেকে বের হয়। রুম থেকে বের হয়ে দরজার সামনে একটা গোলাপ দেখতে পায়। মায়া গোলাপ ফুলটা উঠিয়ে হাতে নেয়। ছাদে যাওয়া পর্যন্ত এরকমভাবে অনেকগুলো গোলাপ পায় মায়া। মায়া সবগুলো গোলাপ হাতে নিয়ে ছাদের দরজার সামনে যায়। দরজায় গোলাপের পাপড়ি দিয়ে লাভ আঁকা, তার মধ্যে পাপড়ি দিয়ে লেখা ইওর ক্রেজি লাভার। মায়া দরজা খুলে ছাদে যায়। একটা ঠান্ডা বাতাস মায়াকে ছুঁয়ে যায়। ছাদ পুরোপুরি অন্ধকার, কোথাও কোনো আলোর ছিটে ফোটাও নেই। তখনই কোনো শীতল হাত মায়ার ঘাড় স্পর্শ করে। মায়া ঘুরে কাউকে দেখতে পায় না। মায়ের কানে কেউ ফিসফিস করে বলে লাভ ইউ জান। মায়া পিছন তাকিয়ে দেখে কেউ নেই। মায়া এদিক সেদিক তাকিয়ে দেখে বলে মাহির আপনি কোথায়? এদিক সেদিক তাকিয়ে তোমার পাশে, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। তোমার মনের কোণে, প্লিজ সামনে আসুন। আমি তো তোমার সামনে, কাছে আসুন না জান। মায়া সামনে এগোতে থাকে। মায়া হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে চলে আসে। মায়া রেলিংয়ের পাশে চলে যায়। তখনই মাহির মায়ের হাত ধরে টেনে নিজের কাছে চলে আসে। সাথে সাথে সব লাইট জ্বলে ওঠে। ছাদের মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে আই লাভ ইউ লেখা, পুরো ছাদ গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। মায়া অবাক হয়ে যায় সব কিছু দেখে। ফুলের গালিচার উপর একটা টেবিলে গোলাপের ডিজাইন করা রেড ভেলকেট কেক। মায়ার চোখে আনন্দ অশ্রু চলে আসে। মায়া অবাক হয়ে সব দেখছে। মাহির মায়ের সামনে এসে হাঁটু গেড়ে বসে এক হাত পেছনে নিয়ে অন্য হাতে একটা ডায়মন্ড রিং মায়ের সামনে এনে বলে আই স্টিল লাভ ইউ, আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ ফরএভার এন্ড এভার এন্ড এভার এভার এন্ড এভার। মায়া মুচকি হেসে হাত বাড়িয়ে দেয়। মাহির মায়ার আঙুলে রিংটা পরিয়ে মায়ার হাতে কিস করে। তারপর মাহির উঠে দাঁড়ায়। মায়া মাহিরের গালে হাত রেখে বলে আই লাভ ইউ সো মাচ,
মাহির মায়াকে জড়িয়ে ধরে। তারপর মাহির মায়াকে জড়িয়ে ধরে গান শুরু করে, অটোমেটিক মিউজিক অন হয়ে যায়। मैं तेनु समझावा की ना तेरे बिना लगदा जी, तू की जाने प्यार मेरा, मैं करूं इंतजार तेरा, तू दिल तू यू जान मेरी, मैं तेनु समझावा की ना तेरे बिना लग दाजी। মাহির মায়াকে ঘুরিয়ে নিজের কাছে আনে, এক হাত মায়ের কোমরে রেখে অন্য হাত মায়ের হাতে রেখে ডান্স করে। মেরে দিল নে চুম লিয়া হ্যায় তেরে দিল দিয়া রাঁঝা হ্যায়, तू जो मेरे नाल तू रहना, तेरे पे मेरी आसा। মায়া মাহিরের চোখের দিকে তাকিয়ে আছে, মাহির মায়ার চোখের দিকে তাকিয়ে আছে, দুজন দুজনের চোখের সাগরে হারিয়ে ফেলেছে নিজেদের। জিনা মেরা হায়ে তেরা কি মো করার মেরাজার তেরা, তু দিল তুয়ু জান মেরি জান মেরি। মায়া মাহিরের ঠোঁটে আঙুল রেখে মাহিরকে থামিয়ে দেয়। এ যেন শুরু হয় অন্যরকম রোমান্টিক ভালোবাসার। তারা দুজনেই আজ একে অপরকে অনেক বেশি ভালোবাসে। তখন রাগ অভিমান বাদ দিয়ে ভালোবাসার টানে তারা কাছাকাছি চলে আসে। আসলে ঠিক ভালোবাসার মানুষ পেলে ভালোবাসা সব সময় সুন্দর হয়। মাহির মায়াকে জড়িয়ে ধরে, কিছুক্ষণ পর নিজেকে ছাড়িয়ে নেয়। মায়া মিউজিকের তালে গাইতে থাকে মাহির দিকে তাকিয়ে।